হাই বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেকবার চলে এলাম একটা নতুন ভিডিও ভাইরাল, যেখানে আমাদের চা কাকুকে নিয়ে। চলুন দেখে নিই সেই ভিডিও। এই সেই ভাইরাল ভিডিও, এবং এই ভাইরাল হওয়ার পর উনার ছেলে কি দাবি রাখলেন, চলুন দেখে নিই সেই ভিডিও। আমাদের ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ, আমার বাবা যা কাজ করে দিন আনে দিন খায় ওইভাবেই চলে। তো যদি একটা চাকরি, একটা কাজ বা কিছু যদি একটা আমাদের দিয়ে সাহায্য করতে পারতেন আমাকে বা আমার বাবাকে দিয়ে, তাহলে অন্তত আমাদের সংসারটা একটু ভালোভাবে চলতো। হ্যাঁ, অবশ্যই দেখলেন আপনারা এই সেই মতামত, এবং এই মতামতের সাপেক্ষে কিছু বাংলার ইউটিউবাররা কি বললেন, চলুন দেখে নিন সেই ভিডিও। তোমার বাবা ভাইরাল হয়েছে তাই চাকরি দিতে হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল বাবাকে পাশে দাঁড় করিয়ে বললে তো চাকরি চলে আসে না। আর তো এই ট্যালেন্টে নাকি চাকরি চাই। হ্যাঁ, দেখলেন কিছু ইউটিউবারদের মতামত। এই মতামতের পর চাকাকু ছেলে কি বললো, আসুন দেখে নি। নর্মাল একটা যে কোনো চাকরি হলেই হবে, কিন্তু আপনারা যে ধরনের এখন উল্টো পাল্টা কথা বলছেন, আমার দরকার নেই আর চাকরি, প্লিজ আমাকে নিয়ে আর এরকম উল্টো পাল্টা কথা বলবেন না। শুনলেন ওনার ব্যক্তিগত মতামত। আজ আমি প্রত্যেক দর্শকদের কাছে একটা কথা বলতে চাই, যেখানে উনি একটা কাজ চেয়েছেন, এই কাজ চাওয়াটা কি খুব অপরাধ করে ফেলেছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং তার সাথে আমি এই ইউটিউবারদেরকে বলতে চাই যারা এই ধরনের কটূক্তিকর মন্তব্য এবং ভিডিও করেছেন ওনাকে নিয়ে। দেখুন, আজ তো উনি একটা কাজ চেয়েছেন, উনি তো সরকারি কাজ চাননি, এবং আপনাদের এই কটূক্তিকর মন্তব্যের মধ্যে আজ উনি যদি কোনো একটা খারাপ পথ বা কোনো একটা মৃত্যুর পথ যদি বেছে নেয়, তাহলে তার জীবন শেষের জন্য কে দায়ী হবে? আপনারা তো দায়ী হয়ে যাবেন। আপনারা যেভাবে দেখুন, এই ধরনের ট্রোল হাসি বিষয় অবশ্যই আছে, কিন্তু কাউকে নিয়ে যদি আপনারা এই ধরনের করেন, তো আপনারা একটু ভেবে দেখুন যে মানুষের কতটা ক্ষতি হতে পারে। তো আমার ব্যক্তিগত মতামত, আজ আপনারা যেভাবে এই নেগেটিভ বিষয়টাকে তুলে ধরেছেন, দেখুন কেউ উনি কাজের ব্যাপারটাকে আবেদন একটা রেখেছে, কেউ যদি চাকরি বা কাজ যদি দিতেও যদি ইচ্ছে হয় আপনাদের এই ধরনের কমেন্ট দেখে, তারাও তো পেছিয়ে যাবে। তো একটা জিনিসই বলতে চাই, উনি তো আর সরকারি চাকরি চাননি, উনি বলেছেন ওনার যোগ্যতা অনুযায়ী যেটুকু কাজ যদি পাওয়া যায় বা কেউ যদি ওনাকে একটু সহযোগিতা করে তাহলে খুবই ভালো হয়। একটা বেকার ছেলের কাছে এটুকু একটা বড় চাওয়া, কিন্তু আপনারা যে ধরনের কমেন্ট করছেন, এই কমেন্টটা সত্যি কথা বলতে গেলে একটা বেকার ছেলের কাছে অনেকটাই একটা আঘাত দিতে পারে, যেটা আপনারাও জানেন। যেভাবে আপনারা ইউটিউবার, এত বড় ইউটিউবার হয়ে যে বিষয়টা করছেন, সত্যি কথা বলতে গেলে আমার এইটা পার্সোনাল দিক থেকে একটু খারাপ লাগলো। তাই কাউকে যদি কিছু দিতে নাই পারেন, কারোর জীবন নিয়ে কিন্তু খেলবেন না। সো প্লিজ, এটুকুই আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আপনারা যে ধরনের এই ট্রোলিং বিষয়গুলোকে রাখছেন, একটু ভেবে চিনতে বিষয়টাকে অবশ্যই দেখবেন। এবং তার সাথে আর বেশি কিছু কথা নয়, আপনাদের কাছে এটুকুই বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং তার সাথে বেল আইকন টিপে, এবং সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।